শেখ হাসিনার অধীনে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে, যেটা আমি পূর্বেও বলেছি আজও বলছি, এবং তার সর্বশেষ ফাইনাল যে ডিসিশন সেটা হচ্ছে তারা নির্বাচনে যাওয়ার জন্য যে ফর্ম বিক্রি করা, দলীয় মনোনয়ন, এটা আজকে থেকে তারা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে গতকালকেই তারা বিবৃতি দিয়েছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেট ডিক্লেয়ার করা হয়েছে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তারা এই মনোনয়নপত্র বিক্রি শুরু করবেন। পাশাপাশি মনোনয়নপত্র কেউ কিনছে না, চাপ সৃষ্টি করে শেখ হাসিনার দলের লোকদেরকে দিয়ে কিছু মনোনয়নপত্র বিক্রি করানো হচ্ছে তৃণমূল বিএনপির। আমি দেখলাম 5,000 টাকায় মাত্র তাদের এই মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে, এবং চাইলে যে কেউ যে কোনো দলের যে কোনো মতাদর্শ বিশ্বাস করলেও এই দলের মনোনয়ন কিনতে পাচ্ছেন। এবং শেখ হাসিনার একটা নির্দেশনা আছে যাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা ওই অন্তত বিভিন্ন দল থেকে মনোনয়ন ক্রয় করে, এবং সেজন্যই দাম নির্ধারণটাও এমন জায়গায় করা হয়েছে 5,000 টাকা করে, যাতে করে যে কেউ কিনে স্বাচ্ছন্দে একটা দলের মনোনয়ন কিনতে পারলো। কারণ শেখ হাসিনাকে এখন চ্যালেঞ্জ হচ্ছে, দেখাতে হচ্ছে যে সামহাও নির্বাচনে অধিক লোকজন অংশগ্রহণ করছে, মনোনয়ন বিক্রি হচ্ছে, জমকালো পরিবেশে ইলেকশন হচ্ছে, এবং সে কারণে এখন জাতীয় পার্টির সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে। তো যে প্রসঙ্গটা বলতে চাই যে এই নাটকের কি প্রয়োজন আছে বাংলাদেশের, যে গত কয়েক মাস পর্যন্ত আমরা জাতীয় পার্টির জিএম কাদের সাহেবকে বলতে শুনেছি অনেক নীতিবাক্য জনগণের সামনে এসে, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে পারে না, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এটা বিশ্বাস করা যায় না, শেখ হাসিনা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, কঠিন কঠিন কিছু শব্দচয়ন তিনি কিন্তু করেছেন। কিন্তু আপনার এই ঝাড়িঝুড়ির লাভটা কি? আপনি বাংলাদেশের জনগণের অধিকারের জন্য লড়াই করতে গেলে জনগণের পক্ষেই আপনাকে আমৃত্যু থাকতে হবে। কিন্তু আমরা এই পার্টিটাকে জন্মসূত্রভাবেই দেখেছি যে পোলট্রিবাজ পার্টি হিসাবে জনগণ আখ্যায়িত করে, আমার না, জনগণ। এখনও ফেসবুকে আপনি ঢুকলে দেখবেন কমেন্টস বক্সে লেখা আছে যে এরশাদ নাই তাতে কি, এরশাদের যোগ্য উত্তরসূরিরা টিকে আছে। এখন এই যোগ্য উত্তরসূরি কারা? যারা এরশাদ সাহেবের মতোই সকালে একটা বিকেলে একটা চাপে পড়ে হোক আর এমনি হোক, অথবা তার নিজস্ব চিন্তার আলোকে হোক, ক্ষমতার লোভে হোক করেছে। তো এই করার কারণে জাতীয় পার্টির কারো উপরে বিন্দুমাত্র কোনো আস্থা নেই। আজ জাতীয় পার্টি এই ফর্ম বিক্রি করার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে তারা তো নির্বাচনে যাচ্ছে, আর প্রমাণের কিছু নাই, তারা তো বলেই দিয়েছে যে আমরা নির্বাচনে, কতক্ষণ বলছে আমরা যাবো কি যাবো না সন্দিহান, আবার বলছে আমরা নির্বাচনে যাব, আবার দেখছি রাষ্ট্রপতির ভবনে, হ্যাঁ, চুপু সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলেন জিএম কাদের, সেখান থেকে এসেই তিনি লাপাত্তা, কোনো সংবাদ সম্মেলন কোনো জায়গায় আলোচনায় নেই, আবার রওশনের সাথে দেখা করে আসলেন কালকে। এই তারা প্রতিটা নেতাকর্মী এখন এই বঙ্গভবন, শেখ হাসিনা তাদের নিজেদের মধ্যে আর ভাগবটরা আর ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার সেগুলো নিয়ে ব্যস্ত। মূলত এরা কেউ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দুটি পার্টির মধ্য থেকে একটা মানুষ বাংলাদেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করার কোনো মানুষ আপনি পাবেন না। তাহলে এই মানুষগুলো রাজনীতি করছে? হ্যাঁ, রাজনীতি করছে, বিশ্ববিদ্যালয় চালাতে হবে, ব্যাংক বিমা চালাতে হবে, বিদেশে টাকা পাচার করতে হবে, বেগমপাড়া গঠন করতে হবে, অর্থনৈতিকভাবে একা আওয়ামী লীগ খাবে, আমি জাতীয় পার্টিও বসে বসে খাবো, কারণ জাতীয় পার্টি তো আওয়ামী লীগকেও একসময় এরকম বসে খাওয়ার সুযোগ করে দিয়েছে, যেটা তো আমরা চোখ বাঁধা ওবায়দুল কাদেরের মুখ থেকেই শুনেছি। তারপরে তাদের ওই যে কি বলে মরহুম যে সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল সাহেব, যখন রিমান্ডে ছিলেন, তারা বলেছেন যে 100 কোটি টাকার বিনিময়ে সিএসি ইলেকশনে শেখ হাসিনা তখন এরশাদ সাহেবের অধীনে নির্বাচনে গিয়েছে। এই জিনিসগুলো তো আর নতুন কোনো মানে পুরান কোনো গল্প নয়, এগুলো তো সব জনগণ জানে। অতএব এই জনগণের এই পার্টিগুলোর উপরে যে মানে ধারণা, সেটা হচ্ছে যে এই পার্টিগুলো মূলত ভাগবাটোরা করে টিকে থাকতে চায়, খাওয়া দাওয়ার মধ্যে মৌজ মস্তি করতে চায়, দুর্নীতি করে টাকা ইনকাম করতে চায়, রাজনীতিতে অপশক্তির বিনিময়ে দেশটাকে ধ্বংস করতে চায়। আপনি দেখেন একটা দেশ 52 বছর পরে একটা শক্তিশালী বিরোধী দল সংসদে আমাদেরকে রাখতে দেওয়া হচ্ছে না, যেই শক্তিশালী বিরোধী দল কয়েক টার্ম আমরা বাংলাদেশে দেখেছি, যে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, তখনও কিন্তু সংসদের একটা ভারসাম্যতা ছিল যে আমরা একটা ভালো বিরোধী দল পেয়েছি, ভালো সরকারি দল পেয়েছি, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি,
কিন্তু আজ আমরা কি দেখছি যে বিরোধী দল গিয়ে শেখ হাসিনার কাছে কুর্নিশ করছে যে মা আমাকে কয়টা সিট তুমি দেবা। যেমন তৃণমূল বিএনপি ঢুকে এসেই বর্ণনা করলেন 300 আসনই আমরা প্রার্থী দেব এবং আমরা জাতীয় ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। কোথেকে শেখ হাসিনার কাছ থেকে সাক্ষাৎ করে এসে বলছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছি, এটা কি পাগলেও বিশ্বাস করে? জাতীয় পার্টির কার্যক্রম তারা সকাল সন্ধ্যা এই মানে এক এক ধরনের বক্তব্য দিয়ে এক এক ধরনের বিবৃতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বন্ধুরা আমার, আমি সেদিন বলেছিলাম যখন জিএম কাদের সাহেব বঙ্গভবনে গিয়েছেন তখনই আমার কাছে মনে হয়েছে জিএম কাদের একটা বক্তব্য দিয়েছিলেন, আপনারা যদি আমার সেই লাইভ দেখে থাকেন বুঝবেন। বক্তব্যে বলেছিলেন বিদেশি চিঠি এসেছে, নিষেধাজ্ঞা আসতে পারে এবং তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন। দেখেন সাথে সাথে এই দলের জিএম কাদেরকে বঙ্গভবনে ডেকে পাঠানো হয়েছে। এখন একটা আপনাদেরকে একটা সুন্দর কথা বলি, নির্বাচনের সময় বঙ্গভবনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এর কারণ কি জানেন? বঙ্গভবনটাকে সবাই ধরে নেয়, এটা একটা আস্থার প্রতীক, এটা একটা নিরাপত্তার প্রতীক, এটা একটা মানে কি বলে সর্বদলীয় জায়গার প্রতীক, এখানে গেলে দোষ হবে না। কিন্তু মূল মেকানিজমটা এখন বঙ্গভবন থেকেই হবে, কারণ শেখ হাসিনা যেটা করতে চায় সেটাই ওই চুপ্পু সাহেবদের মাধ্যমে ঘটাতে চায়। মানে শেখ হাসিনা সরাসরি সাক্ষাৎ করলে প্রতিদিন এটা সুন্দর দেখায় না, যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের প্রধান, অন্যরাও রাজনৈতিক দল করছে, তাহলে তাদের মধ্যে এত দহরম মহরম কি? যদিও সেটা এখনো চলমান আছে আমরা দেখছি, কিন্তু তারপরেও বঙ্গভবনটাকে এখন ব্যবহার করা হচ্ছে মানে পাবলিককে শো করার জন্য যে বঙ্গভবনের প্রেসিডেন্ট চাচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, তাই বিভিন্ন দলের এখানে আনাগোনা বাড়ছে, আসছে যাচ্ছে, তারা দাবি করে আসছে। মূলত তারা দাবি করতে যাচ্ছে না, এই বঙ্গভবনে গিয়ে তাদের সাথে দেখা করে, চুপ্পু সাহেবের সাথে দেখা করে শেখ হাসিনার মেসেজটা সরাসরি তারা নিয়ে আসছে। শেখ হাসিনা যা বলছে সেই জিনিসটা বাংলাদেশের জনগণের মানে কাছে উপস্থাপন করাচ্ছে এই পার্টিগুলোর নেতাকর্মীদেরকে নিয়ে। যেমন তো এখন জাতীয় পার্টি, ওই ওখান থেকে সাক্ষাৎ করে আসার পরেই সব বুমেরাং হয়ে গিয়েছে। আজ সেজন্য বলছি আমাদের এই দেশকে যদি রক্ষা করতে হয়, দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, দেশের ভোটাধিকারকে যদি আপনাকে আমাকে রক্ষা করতে হয়, তাহলে এই ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত এদেশে সুষ্ঠু সুন্দর কোনো ভোট হবে না। 2014 এই জাতীয় পার্টি বেইমানি করেছে, 18 এই জাতীয় পার্টি করেছে, এখন এই 24 করবে, ভবিষ্যতেও করবে। কোনোদিন এই পার্টি আপনার সাথে আসবে না। যদি কোনোদিন আপনারা ক্ষমতায় আসেন ও বিরোধী দলকে আনা হয়, বিরোধী দল আসে, বিরোধী দল নির্বাচন করে সাকসেসফুল হতে পারে ভবিষ্যতে, তখনও দেখবেন এরা তখন কৌশলের আশ্রয় নিয়ে হয়তো আওয়ামী লীগের সাথে সরাসরি জোট না করে স্বাধীনভাবে ইলেকশন করবে, কিন্তু আপনাদের আমাদের জোটে এসে আমাদেরকে কোনোদিন তারা পারপাস সার্ভ করবে, হেল্প করবে, জনগণের পাশে দাঁড়াবে সে চিন্তা খুবই আপনি ধরে নিতে পারেন 90% সেই চিন্তার নেই। যদিও করে তাহলে বুঝতে হবে স্বার্থের কারণে কোনোভাবে করেছে, তবে আমার ধারণা মতে সম্ভাবনা ক্ষীণ, কারণ এই দলটি আওয়ামী লীগের জন্যই তৈরিকৃত। এই দলটির কাজই হচ্ছে শেখ হাসিনার সাথে রাজনীতি করা এবং এরা বেড়ে উঠেছে শেখ হাসিনার তত্ত্বাবধানে, আবার শেখ হাসিনাও বেড়ে উঠেছে এই জাতীয় পার্টির তত্ত্বাবধানে। তো আসুন বন্ধুরা, আমার বাংলাদেশের এই অবৈধ ফেসিজমের পতন ঘটাতে হলে আমাদেরকে ভোটাধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জনগণের অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।